শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল ট্যাঞ্জেরিন অরেঞ্জ শ্যাম্পু রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য। শুভ সকাল কেবলিও আছি, দিন ভালো কাটুক সেই শুভকামনা সবসময়ের মতো। আজকে প্রথম ঘন্টায় আমরা কথা বলবো, আড্ডা দিব। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন মতিন। স্যার শুভ সকাল, কেমন আছেন আপনি? শুভ সকাল, ভালো আছি। বরিশাল বিশ্ববিদ্যালয় তো একটু কম্পারেটিভলি আমরা যদি বলি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটু নতুন, তাই না? এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, কত বছর হলো? এটা আমি 2019 সালের 6 নভেম্বর ওখানে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। তার মানে 3 বছর পার হয়ে গেছে, ইতিমধ্যে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে, সেগুলো শুনবো আমরা। তার আগে একটু ছোটোবেলা থেকে শুরু করতে চাই, একেবারে শৈশবটা নিয়ে যদি কিছু বলার থাকে, কেমন ছিল সব কিছু মিলে? আমার শৈশব কেটেছে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে, আমার জন্ম কুষ্টিয়াতে। তো শৈশবে আমি প্রথমে যে কুষ্টিয়া শহরের একটি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টির নাম 6 নং প্রাথমিক বিদ্যালয়, 6 নম্বর প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ এরকম ওরা আমরা বলতাম যে 6 নং প্রাথমিক বিদ্যালয়, সেখানে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। এরপর আমি কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল আছে, সেই স্কুল থেকে আমি SSC করেছি। আর এরপর আমি HSC করেছি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। এমনিভাবে পরিবারে সে সময় কে ছিলেন? তখন পরিবারে বাবা মা, আমরা পরিবারের কথা বলি, আমার একমাত্র বোন, সবার বড়। আমরা 3 ভাই, আমার বড় ভাই বড়, তারপরে আমি মেজো এবং আমার একটা ছোট ভাই, এই মিলে আমাদের পরিবার। ছোটবেলাটা আসলে খুব দুরন্ত পড়াতেই কেটেছে। আমার শহরের এবং আমার বাসার পাশ দিয়ে গড়াই নদী বয়ে যায় এবং এখনও নদীটি আছে, এবং তখন আরও অনেক পানি থাকতো, বিশেষ করে বর্ষার সময়ে আমরা নদীতে আমার অনেক সময় কেটেছে। স্কুল শেষ করে এসে নদীতে দৌড়াত যেতাম, আবার নদী থেকে দেখা যেত যেত যে সবাই আমাদেরকে ডেকে তুলে আনতো। এটা শুধু আমি একা না, আমার স্কুলের বন্ধুদের একসাথে। আরেকটি জিনিস ছিল ছোটোবেলায় আমার, এটা ছোটোবেলায় আমি নাটক করতাম, এবং এই নাটকটা পরবর্তী জীবনেও আমাকে খুব প্রভাবিত করেছে এবং পরবর্তীতেও করেছে। এটা কিন্তু একদম স্কুল জীবন থেকে, এটা হয়েছে আমাদের পাড়ার একটা প্রভাব পড়েছিল। পাড়াতে আগে বাৎসরিক নাটক হতো এলাকাতে, আমার এলাকার ছোট মাঠগুলো যে থাকতো সেখানে আমার মায়ের শাড়ি নিয়ে, বাড়ি থেকে চেয়ার চৌকি এগুলো টেনে নিয়ে মঞ্চ তৈরি করে আমরা বাৎসরিক পরীক্ষার পরে একটা নির্দিষ্ট দিনে একটা নাটক করতাম। এবং এই এই এইগুলো আমার খুব স্মৃতিতে এখন খুব আমাকে নাড়া দেয় যে এই জায়গাগুলো একটা খুব গঠনমূলক একটা জায়গা ছিল। তো সেই জায়গা থেকে ছোটোবেলার স্মৃতিটা আমার খুব এখন জলজল করে এই জায়গাগুলো। নিশ্চয়ই গ্রামীণ শৈশবে মানে প্রতিটা ছেলে মেয়ে যারা গ্রামে বড় হয়েছে খুব কমন অ্যাসপেক্ট এগুলো, নদী থাকবে, দৌড়োদৌড়ি থাকবে, এবং মেঠো পথ যেটা হয়। আপনারা যে সময়টাতে বড় হয়েছেন সেখানে কি ইলেকট্রিসিটি ছিল? হ্যাঁ ইলেকট্রিসিটি ছিল, তার মানে কিছুটা হলো আধুনিক ছোট শহর, তো এটা ছোট মফস্বল শহর কিন্তু ছোট শহর হিসেবে ইলেকট্রিসিটি ছিল। কুষ্টিয়ার আরেকটা বড় সুবিধা হচ্ছে কুষ্টিয়ার ভাষা নিয়ে আমরা অনেক সময় শুনি যে শুদ্ধ ভাষায় কথা বলেন তারা বা বলার চেষ্টা করেন। কুষ্টিয়ার সংস্কৃতি জায়গায় আসলে আপনার পারিবারিক সংস্কৃতি নিয়ে একটু কথা বলতে চাই। আপনার বাবা যেহেতু বেঁচে ছিলেন ওই সময়টাতে, পারিবারিক শাসন ব্যবস্থাটা কেমন ছিল? পারিবারিক শাসন ব্যবস্থা খুব কড়া ছিল, কিন্তু আমার বাবা মার একটা বড় উৎসাহ ছিল আমাদেরকে তৈরি করার ব্যাপারে। আমার এখনও মনে পড়ে যে আমার বাবা মা করতেন কি, আমাদেরকে টেবিলের উপরে দাঁড় করিয়ে দিতেন, দিয়ে ওনারা দুজন বসে থাকতেন, বলতো যে বক্তৃতা দাও, আচ্ছা কথা বলো। এইটা কিন্তু আমার, আমি জানি না অন্য কোনো পরিবারের আরও হয়তো আরও ভালোই আছে, কিন্তু আমরা এইটাকে তারা খুব প্রভাবিত হয়েছি। এবং বাবা অবশ্যই শুনতেন এবং কথা বলার পরে নিজেরাই বলতেন খুব ভালো হয়েছে, এভাবে বলো। এটা মাঝে মাঝে আমার বাড়িতে হতো, আমার বাসায় আমার বাবা মা, যেমন আমি বললাম না, আমার মায়ের শাড়ি নিয়ে যেয়ে আমরা মঞ্চ তৈরি করেছি, বাড়ি থেকে চৌকি চেয়ার এগুলোকে নিয়ে যেয়ে মঞ্চ বানিয়েছি। তো এগুলো এই সহযোগিতা বাবা মার থেকে পেয়েছি আমরা। কিন্তু পড়াশোনায় খুব কড়াকড়ি করতেন, বাবা ছিলেন সরকারি চাকরি, উনি TNT-র চাকরি করতেন, TNT-র অফিসার ছিলেন। আর মা গৃহিণী ছিলেন, তবে মায়ের শাসন খুব কড়া ছিল, বাবার শাসনও খুব কড়া ছিল, বিশেষ করে পড়াশোনা। এবং আরেকটি বিষয় ছিল, প্রতিদিন সকালে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হতো, এই জায়গাগুলোতে মা খুব সিরিয়াস থাকতেন। এবং একটা আরও খুব মজার ব্যাপার আছে, আমার যে সবার বড় বোন, ও হলো আর্কিটেক্ট, তো ওর হাতের লেখাটা খুব চমৎকার।
আর আমরা যে ভাইগুলো যারা তাদের হাতের লেখাগুলো অত ভালো না, তা আমরা আমার বোন খেপাতো যে আমার বাবা ওকে হাতের লেখা শিখিয়েছিল আর আমার মা আমাদের হাতের লেখা শিখে, তো লেখার যে ইগুলো তা আমাদের লেখাগুলো তো মায়ের কাছে শেখা। তা আমি মাঝে মাঝে মাকে বলতাম যে তোমার হাতের লেখা শিখেই আমাদের লেখাগুলো, আমার বোনের মতো হয় নাই। তেমন বোনের লেখাগুলো খুব অক্ষরের মতো ছিল, ছাপার অক্ষরের মতো, এখনও চমৎকার লেখে। তো এইটা খুব প্রভাবিত করে আর কি, এখনও রিকল করি এই জায়গাগুলো। বাহ, আমরা আরও গল্প করব স্যার, কিন্তু আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে দর্শকদের জানিয়ে আসতে চাই। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন মাতিন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 1996 সালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। 1998 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে যোগ দেন এবং এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পদে উন্নীত হন। 1993 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে এমফিল এবং 2003 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দেন তিনি। 2011 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও একই বছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের উপর তার লেখা গবেষণা গ্রন্থ দেশ বিদেশে সমাদৃত। তার রয়েছে 21টি আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা প্রকাশনা। আমরা আপনার কাজের জায়গাটা আসবো, কিন্তু শৈশবের গল্পে ছিলাম সেই জায়গাটায় আর একটু থাকতে চাই, যেহেতু বাবা মা কঠোর একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বড় করেছে, তো সেই সময়টায় বড় হয়ে আপনি কি হবেন সেটাও কি আসলে বাবা মাই ঠিক করেছেন বা আপনার কোনো ইচ্ছা ছিল কি না? সত্যি কথা বলতে ওই সময়টায় বড় হয়ে যে কি হবো একটু সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না, তবে বড় হয়ে যেটা ভালো কিছু করতে হবে এটা লক্ষ্য ছিল। আরেকটা লক্ষ্য ছিল যে লেখাপড়াটা শেষ করতে হবে, এইটা বাবা মার খুব করাই ছিল, তাদেরও ইচ্ছা ছিল আমাদেরও ইচ্ছা ছিল যে পড়াশোনাটা সর্বশেষ পড়াশোনাটা বন্ধ করব। তবে এটা আমার কাছে এখন মনে হয় যে আমরা পাবলিক যে ডিগ্রি যতগুলো সবগুলোই আমরা নিতে পেরেছি, একেবারে চারটা পাবলিক ডিগ্রি মাস্টার্স পর্যন্ত, তারপরে এমফিল একটা পাবলিক ডিগ্রি, পিএইচডি ডিগ্রিটা এটা নিতে পেরেছি। এইটা বাবা মা খুব চাইতেন যে সর্বোচ্চ সব ডিগ্রিগুলো করবে, সবগুলো লেখাপড়া করবে। এই প্রভাবটা আমার পরিবারের মধ্যে পড়েছে, আমার বোনও সর্বোচ্চ ডিগ্রি করেছে, আমার বড় ভাই যেটা সেটা করেছে, শুধু আমার ছোটো ভাইটা পারেনি, ও একটু অন্যদিকে চলে গেছে, টেকনিক্যাল লাইনে পড়েছিল, পরে বিজনেসের দিকে চলে গেছে। কিন্তু আমরা তিন ভাই বোনই কিন্তু একদম উচ্চ শিক্ষা ই করেছি, এটা একদম বাবা মার চাওয়া ছিল। এবং আমার বাবা বলতেনই যে আমার বাড়িতে সবাই পিএইচডি ডিগ্রি থাকবে, সবাই ডক্টরেট ডিগ্রি থাকবে, এইটা খুব প্রভাবিত করতো। ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম বলে মনে করি না, তবে আমি নিয়মিত পড়াশোনার দিকে নিয়মিতই ছিলাম, কিন্তু খুব ভালো যে বলবো সেটা বলবো না, কিন্তু পড়াশোনাটা রেগুলার করতাম, স্কুলে ফাঁকি দিতাম কম, কলেজেও বা ইউনিভার্সিটি লেভেলে অন্য অন্য অ্যাক্টিভিটিস করলেও আমার ক্লাস, লেখাপড়া, পরীক্ষা এগুলোর ব্যাপারে নিয়মিতই ছিলাম, আমার কোনো লস নেই, শুধুমাত্র যে ক্ষতি গভীরভাবে লস হয়ে যাবে এরকম কিছু নেই। ওকে স্যার, বিশ্ববিদ্যালয় জীবনের গল্প একটু আসতে চাই, আপনি কোন সাবজেক্টে পড়লেন? আমি সমাজকর্মতে পড়াশোনা করেছি। কেন, সোশ্যাল ওয়ার্ক? আপনি কত সালে সমাজকর্মে সাবজেক্টে? এটা আমি তো এইচএসসি 81 সালে আমি এইচএসসি পাশ করলাম, এবং তখনই আমার দুইটা তিনটা সাবজেক্টের প্রতি আমার খুব আগ্রহ ছিল, একটা হলো ইতিহাস, আরেকটা হলো বাংলা, আরেকটা হলো সমাজকর্ম। সমাজকর্মটা আমার মেন প্রায়োরিটি ছিল, আগ্রহ ছিল, এই নামের সাথে কেন যেন একটা প্রভাবিত ছিলাম যে সমাজকর্ম পড়লে মনে হয় সামাজিক কাজ বা ইত্যাদি করা যাবে, তখন তো আমি সমাজকর্ম সম্পর্কে অত বুঝতাম না। এই সমাজকর্ম সাবজেক্টে কম্পারেটিভলি তখন কি নতুন কিনা? এরকম না, এই সাবজেক্টটা আসলে নতুন নয়, এই সাবজেক্টটা বাংলাদেশের অল্প কিছু বিশ্ববিদ্যালয়ে আছে এখনো, তাই এই সাবজেক্টের ছোট্ট ইতিহাস আছে। এইটি প্রথম 1952 সালে এই ঢাকা শহরে জাতিসংঘ থেকে শহর উন্নয়নের জন্য কিছু বিশেষজ্ঞ এসেছিল, তারা এদেশে এই শহর উন্নয়নকারের জন্য বিশেষজ্ঞ তৈরি করার ক্ষেত্রে এই পড়াশোনার একটা উপর তাগিদ ই হলো। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা 55 এবং 58 সালের দিকে 2 বছরের মাস্টার্স ডিগ্রি খুলল, তখন এটাকে সমাজ কল্যাণ নামে ই করা হতো, যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে আছে যে ইনস্টিটিউট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ। যেটা পরবর্তীতে 1964 সালে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই আবার মাস্টার্সের কোর্স চালু হলো কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক নাম দিয়ে,
এবং এইখানে কিন্তু প্রথম এই তার প্রিন্সিপাল ছিলেন আমাদের এই যে খুব প্রতিষ্ঠিত একজন বদরুদ্দিন ওমর রাষ্ট্রবিজ্ঞানী সহ অনেক বিদেশি শিক্ষকও ছিলেন। এইভাবে সোশ্যাল ওয়ার্কটা কিন্তু আসলে পরবর্তীতে ডেভেলপ করেছে এবং পরবর্তীতে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে বাংলাদেশে কিন্তু ওয়ার্ল্ডের অন্য জায়গায় সকল জায়গায় অনেক আগে থেকেই আছে। জীবন নিয়ে শুনবো, কিন্তু স্যারকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যেহেতু আপনি একেবারে মুক্তিযুদ্ধের সময় বেড়ে উঠেছেন, একটা উত্তাল সময়ের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন, তো মুক্তিযুদ্ধের কোন স্মৃতির কথা আমার মনে আছে? আমি খুব ছোট ছিলাম, কারণ আমি ক্লাস টু থেকে থ্রিতে পড়ি। যুদ্ধের সময় কুষ্টিয়া শহরেই আমরা যখন ছিলাম, কুষ্টিয়া শহর থেকে আমাদেরকে চলে যেতে হলো সীমান্ত অঞ্চল, সেটাকে কুষ্টিয়ার একটা উপজেলা আছে দৌলতপুর, সেখান থেকে একটা চরাঞ্চল ছিল, চরটার নাম হলো বাজুমারার চর বলে। আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়র বাসাতে আমরা সকলে মিলে আমার পরিবারদের নিয়ে আমরা চলে গেলাম। আচ্ছা। এবং ওই সময়ে যে স্মৃতিগুলো মনে আছে, যে আমার এক ছোট স্মৃতি যে অনেকগুলো গরুর গাড়ি করে অনেক মানুষ সারিবদ্ধ ওই চরের উপর দিয়ে ওই সীমান্ত পাড়ি দিচ্ছে। এবং এখানে আমার আরেকটা স্মৃতি আছে, আমার বোন তখন ইডেনে পড়তেন, ইডেন তো বন্ধ হয়ে গেল যুদ্ধের সময়, তারপর আমাদের পরিবারের সাথে একসাথে আসলো। আমার বোন এই ছবিগুলো আঁকতো, এবং চরের দিয়ে যে গরু গাড়ি করে শরণার্থীরা যাচ্ছে, এবং এই আঁকার ছবিগুলো অনেক দিন পরবর্তীতে আমাদেরকে খুব প্রভাবিত করেছে। ওই সময়টাই আমার বোন খুব ভালো আঁকতে পারতেন, তো যে কারণে আমার এই স্মৃতিটা আমার খুব এখনও আমার মনের মধ্যে আছে, যে আমরা ওই চরের মধ্যে যে গ্রাম যেখানে থাকতাম, বড় বাড়ির থেকে দেখতাম দূর থেকে এরকম সারিবদ্ধভাবে প্রচুর মানুষ শরণার্থী তারা সীমান্ত পাড়ি হচ্ছে, এটা এটা আমার স্মৃতিতে এখনও মনে আছে। আপনি সমাজকর্মে চান্স পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং আপনি হচ্ছে ইতিহাসে চান্স পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তো আমরা জানি যে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেমেয়েদের জন্য একটা স্বপ্নের বিষয়, শুধুমাত্র সাবজেক্টের উপর না, ঢাকা শহরে আমরা স্টে করবো সেটাও একটা বিষয়। তো সেই রকম একটা সময় আশি একাশি সালের দিকে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বেন শুধুমাত্র সাবজেক্টের কারণে? আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়েলফেয়ারও পড়তে চেয়েছিলাম, কিন্তু ওইটার পরে রেজাল্ট আমি আর দেখতে পাই নাই। যখন আমি ইতিমধ্যে রাজশাহীতে সোশ্যাল ওয়ার্কটা পেয়ে গেলাম, এবং তখন আমার কাছে মনে হলো তো ওখানে তো পেয়ে গেছে। এবং এখানে আরেকটু প্রভাবিত করেছে, আমার একটা বন্ধু ছিল, ও আমার সাথে একসাথে এসএসসি পাস করে আমরা পরীক্ষা দিয়েছিলাম, ও সোশ্যাল ওয়ার্কে চান্স পেয়েছিল রাজশাহীতে, তো ও আবার বললো ঠিক আছে আমরা দুজন ওখানে চলে যাই, যেহেতু সাবজেক্টটা মিলে গেল, পছন্দের সাবজেক্ট হয়ে গেল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইটা আমি আর পরে খোঁজ নিতে পারি নাই এই সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে, খালি আমি শুনেছিলাম হিস্ট্রিতে আমি পেয়েছি, তো ফলে আর ওইভাবে আগ্রহ দেখেন। আর তখন তো কমিউনিকেশনটা এত সহজ ছিল না, এই কুষ্টিয়া শহর থেকে ছোট্ট শহর থেকে ঢাকায় যেয়ে খোঁজ নেওয়া, বা তখন তো আরও ওপেন অনলাইনে বা কোনো কিছুতে আমরা রেজাল্ট জানতে পারতাম না, যে যে জানতে হতো, তো এইসব কারণেই রাজশাহীতে আমি সোশ্যাল ওয়ার্কের পরে আগ্রহ নিয়ে ভর্তি। কুষ্টিয়া থেকে রাজশাহীতে যাওয়ার পরে জীবনযাপন খুব একটা চেঞ্জ হওয়ার কথা না, কারণ রাজশাহী তো একটু ধীরগতির একটা শহর, আমরা একই রকমই ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাদেরকে পেলেন ওই সময়টাতে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তখন খুব ভালো ভালো কিছু শিক্ষক ছিল, যিনি একজন আমার সরাসরি শিক্ষক ছিলেন প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, উনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনি পরে উপাচার্য হয়েছিলেন, এবং বেশ কিছু ভালো বুদ্ধিজীবী ছিল যে যারা শিক্ষক হিসেবে ছিলেন, প্রফেসর আব্দুল হালিম, ওনার বাংলা একাডেমিতে কিছু বইপত্র আছে, প্রফেসর মোহাম্মদ সাদেক, প্রফেসর আলী আকবর, এরা বলা যায় যে আমার জন্মের আগে দু একজন আমেরিকা থেকে পিএইচডি করা, যেমন প্রফেসর আলী আকবর 1962 সালে উনি পিএইচডি করেছেন আমেরিকা থেকে, তো এরা এই ধরনের শিক্ষক আমি সরাসরি পেয়েছি। আমার এটা আমার জীবনের জন্য একটা বড় পাওয়া আর কি বলা যায়। যে বিষয়ে পড়ছিলেন সেটা কেমন উপভোগ করছিলেন? আমি খুব ভালো উপভোগ করছিলাম, আমি পছন্দ করে, আমার প্রথম থেকে তো পছন্দ ছিল, যদিও আমি সোশ্যাল ওয়ার্কে বিস্তারিত কিছুই জানতাম না, একটা ইমোশন কাজ করতো, এবং নামটা আমাকে খুব টানতো যে সমাজকর্ম বললেই হবে। কিন্তু সত্যিকার অর্থে যখন আমি কোর্স কন্টিনেন্টে ঢুকলাম এবং বিভিন্ন ইয়েতে, তখন আমার খুব আনন্দ পেয়েছি প্রতিটা পড়াতেই, এবং সরাসরি আমি যেটা ভাবতাম যে এই ধরনের পড়াগুলো রিলেটেড ছিল আমাদের কোর্স ইয়েতে, তো আমার আনন্দের সাথেই পড়েছে। চমৎকার। কবে পাশ করলেন? তারপর আমার ডিউ ছিল, আমাদের হলো 84 হলো অনার্স, কিন্তু আমাদের 86-এ রেজাল্ট হলো। তখন তো দেশের সামরিক শাসন থেকে শুরু করে নানা আন্দোলন সংগ্রাম ছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলো মাসের পর মাস বন্ধ থাকতো, যে কারণে আমাদের কিন্তু অনেক সময় লেগেছে। আমাদের তখন তিন বছরের অনার্স কোর্স ছিল, এখন যেমন 4 বছরের অনার্স কোর্স, তখন 3 বছরের ছিল। আচ্ছা। আমাদের প্রায় দ্বিগুণের সময় মতো লেগেছে এই মাস্টার্স 4 বছর করতে যেটা লাগে, আমরা মাস্টার্স শেষ করেছি 88-এ,
যেটা আমাদের 85 এ ডিউ ছিল। তো এই যে এই সময়টা আমাদের মানে জাতীয় ভাবে যে অবস্থার প্রেক্ষিতে আমাদের পিছিয়ে যেতে হয়েছে। যেটা বলছিলেন ছোটবেলায় নাটক করা হয়েছে, সেটা তো বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত বোধহয় গিয়েছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবনে আমি নাটকের দলই করেছি, যেটা আপনি একটু আগে বললেন যে রাশিয়ার ড্রামা স্টেশন, ওইটা আমার আমি সহ আমার কয়েকজন শিক্ষার্থী মিলে এটাকে আমরা করেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সংগঠনটার উপদেষ্টা ছিল বাংলাদেশের 25,004 জন শিক্ষক, তার মধ্যে প্রফেসর হাসান রাজিউল হক নাম তো আমরা সবাই জানি, উনি কিন্তু আমাদের এই নাটকের সংগঠনের উপদেষ্টা ছিলেন। প্রফেসর আলী আনোয়ার, উনি ইংরেজির প্রফেসর ছিলেন এবং বাংলাদেশের ওই যে অন্যতম বুদ্ধিজীবীদের একজন, উনি অনেক নাটকের উপরে খুব এক্সপার্ট ছিলেন, উনি ছিলেন আমাদের উপদেষ্টা। প্রফেসর নুরুল হোসেন চৌধুরী স্বপন নামে একজন ইতিহাসের প্রফেসর, উনি নাম করা ছিল, ভালো অভিনয় করতেন। আরেকজন ছিলেন, উনি মারা গেছেন, এরা সবাই প্রায় মারা গেছেন, একজন শুধু নুরুল হোসেন চৌধুরী বেঁচে আছেন। জাহিদুল হক টুকু নামে একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন, এরা আমাদেরকে ভালো গাইড করতেন। এবং আমার মনে আছে যে আমি তো নাটকের নির্দেশনার ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল। একটা নাটক আমরা প্রথম শুরু করলাম প্রথম এই সংগঠনটা দিয়ে, রাধারমণ ঘোষের ইতিহাস কাঁদে, এই নাটকটির যখন আমরা রেডি টেডি করে রিহার্সেল দেওয়ার পরে স্যারদেরকে একদিন ডাকলাম এবং স্যার অত্যন্ত আগ্রহ করে আসলেন। হাসান স্যার এসে অনেক পরামর্শ দিলেন এবং ওনারা তো অনেক ম্যাচিউর তখন, আমরা তখন ছাত্র, আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র, তো আমি নিজেকে খুব তখন একটু খুব অসহায় বোধ করছিলাম যে এত ভালো কীভাবে, কিন্তু এত সুবিধা হয়েছিল ওনাদের বলার পরে। পরে আমরা অনেকগুলো শো করেছিলাম এবং সবাই খুব প্রশংসা করেছিল যে এত অল্প বয়সে আমরা এই নির্দেশনা দিয়ে এবং নতুন একটা সংগঠন এই নাটকের শোটা করা, সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল আর কি। এইখান থেকে আমাদের আসলে শুরু নাটকে নিয়ে। আর স্কুল জীবনে এবং কলেজ জীবনে আমি নাটক করেছি, আমাদের আগে কুষ্টিয়া শহরে স্কুলের পর্যায়ে নাট্য উৎসব হতো বছরের শেষে, যেমন জেলা স্কুলের একটা ছোট্ট অডিটোরিয়াম আছে, ওখানে অন্য অন্য স্কুলগুলো এসে ওখানে হতো এবং ওখানে আমরা একটা নাটক করেছিলাম, আপনারা নাম শুনে থাকবেন, এখন কেউ বলে না, একসময় নাটকের পথিকৃতি ছিল লেখালেখিতে কল্যাণ মিত্র। কল্যাণ মিত্র অনেক রকমের নাটক বাংলাদেশে বহুল মঞ্চায়িত আছে, তো উনি বাচ্চা শিশুদের জন্য কিছু নাটক লিখেছিলেন, তার মধ্যে একটা নাটক ছিল শিশিরের কান্না। তো ওই নাটকটা আমরা আমাদের ইয়ে থেকে আমরা করেছিলাম, আমিও নিজে অভিনয় করেছিলাম, এটা আমার মনে আছে। আরও কিছু নাটক করেছিলাম কিন্তু এটা আমার খুব ভালো মনে আছে। আর কলেজে এসে বাৎসরিক যে সাংস্কৃতিক বা ক্রিয়া উৎসব হতো, এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো দিনের বেলা আমরা নাটক করেছি, দুপুরের পরে আমাদের কলেজের অডিটোরিয়ামে সাংস্কৃতিক উৎসবের মধ্যে নাটক হচ্ছে এবং সেখানেও আমরা অভিনয় করেছিলাম, আমি একজন এই এইচএসসি লেভেলে পড়ি। এই 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 অভিজ্ঞতাগুলো, এই স্মৃতিগুলো এখন মানে নাড়া দেয় আমাকে, ফিরে ফিরে যাই ওখানে। বিশ্ববিদ্যালয় জীবনে পাশ করার পরে কি করলেন বা কিভাবে কি ভাবলেন? বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে যেটা হয়েছে, পাশ করার সাথে সাথে আমি পাশ করার আগেই আমি ওই ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ যেটা IVS বলে, এটা কিন্তু 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের সমাজ সংস্কৃতির উপরে গবেষণা করার জন্য আন্তর্জাতিক একটা কোলাবোরেশনে, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ই ছিল, এটা উদ্বোধনের ইয়ে ছিল। তো এই জায়গাটায় এই প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা অনন্য প্রতিষ্ঠান, শুধু নয় বাংলাদেশের অনন্য প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান ছিল এক সময়ে যেটা উচ্চতর গবেষণা এবং হায়ার ডিগ্রি দেওয়া হতো। এবং যে কারণে আমি ওখানে আমার মাস্টার্সের রেজাল্টের আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, করে আমি সুযোগও পেয়ে গেলাম উইথ ফেলোশিপ, তা আমি তখন ওইটাতে শুরু করলাম। এবং তারপরে রেজাল্ট হলো পরে 2 মাস পরে, আমার মনে আছে যে আমাদের ক্লাস ওখানে আবার 1 বছরের কোর্স ওয়ার্ক হতো, এবং একসময় ওই IVS-এ সাথে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ছিল, শিকাগোর সাথে কোলাবোরেশন ছিল, রিসার্চ মেট্রোলজি পড়াতে নিয়ে যেত, আমরা পাইনি এগুলো প্রথম দিকে যখন ছিল, এবং ওখান থেকে খুব ভালো ভালো, এখন ওই IVS-এর অ্যালুমনাসের অনেক ভালো ভালো অ্যালুমনাস আছে, যারা পরে নাম করা বুদ্ধিজীবী হয়েছে, ভাইস চ্যান্সেলর হয়েছে, অনেকেই আছে ওই ইনস্টিটিউট থেকে করা। যেমন ওই যে BBC-তে ছিলেন বাংলার একজন, ওখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন গোলাম, বাংলার প্রফেসর, খুব BBC-তে খুব ভালো ই করতেন, রাইট নাও মনে করতে পারছেন না, সমস্যা নেই, মনে পড়ছে না, গোলাম আর পরের নামটা তো মনে নেই মতে, যাক উনি খুব খুব ফোকাসড হয়েছিলেন পরবর্তীতে। আচ্ছা, এবং ওই ইনস্টিটিউটে আরও অনেক ভালো ভালো কি স্কলার। কতদিন কাজ করলেন স্যার ওখানে? ওখানে আমি প্রথমে এমফিলের জন্য আমার 2 বছরের ফেলোশিপ ছিল, 2 বছরে একটু বেশি লেগেছিল। আপনি এমফিলটা কেন করলেন? মানে আপনার অনার্স মাস্টার্স রেজাল্ট কি এমন ছিল যেটা আপনাকে মনে হচ্ছিল যে উচ্চতর? এই হ্যাঁ, উচ্চতর ডিগ্রি আমার করার, আমি মাঝখানে আবার বিদেশে গিয়েছিলাম, আমার সবসময় ওই বললাম না, বাড়ি থেকে আমার একটা
বাসার থেকে এবং আমার বাবা মা চাইতো যে কোথাও লেখাপড়ার সর্বশেষ পর্যন্ত যাই। মাঝখানে আমি স্টকহোমে গিয়েছিলাম সুইডেনে, এবং সুইডেনে স্টকহোম ইউনিভার্সিটিতে পড়ার জন্য চেষ্টা করেছিলাম, এবং তারপরে ওখানে যে আমার সেশন মিট ছিল না, তখন আমি আবার ফিরে এসে আবার কিন্তু এই ইয়েতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করি। এবং ওই যে লেখাপড়ার মাথার মধ্যে ছিল ওই যে হায়ার ডিগ্রি করতে হবে ইত্যাদি, তখন ইতিমধ্যে আমার বড় ভাই পিএইচডি করে ফেলেছে, আমার বোন তখন ইংল্যান্ডের নিউক্যাসেলে এম আর্ক করতেছে, উনি বুয়েট থেকে পাশ করে যায়, আমার একমাত্র যে বোনের কথা বললাম উনি ওখানে ই করছিল। পাশাপাশি বলে রাখি আমার বোনটা কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে এই এরকম একটা প্রোগ্রামে এসেছিল, অতিথি হয়ে এসেছিলেন, আচ্ছা অতিথি হয়ে একবার, উনি যেখানকার আমাদের স্থাপত্য দপ্তরের আর্কিটেক্ট ছিলেন। যাই হোক, আমি ওই কারণে আমি এম ফিলটার থেকে আগ্রহী হলাম, এবং এম ফিল করার পর আমি চলে গেলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম লেকচারার হিসেবে। আচ্ছা, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই বছর চার মাস মতো আমি ওখানে লেকচারার ছিলাম, তারপরে আমি আবার ফিরে আসি রাজশাহী। স্যার, লেকচারার হওয়ার আমরা যেটা জানি এখন এই মুহূর্তে সেটা হচ্ছে যে একাডেমিক্যালি অনার্স ফার্স্ট ক্লাস পেতে হয়, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেতে হয়, আপনার রেজাল্ট কি তখন কি ওই সময় তো এটা ছিল না, তখন হায়ার ডিগ্রি লাগতো, হায়ার ডিগ্রি। সো আপনার ফোকাসটা কি এটা ছিল যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা? হ্যাঁ হ্যাঁ, আমার সবসময় আগ্রহ ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, এবং সেই কারণে আমি সর্বোত্তম চেষ্টা করে গেছি, এবং আমার একটা আগ্রহ আরও ছিল যে আমি একটু মুক্ত এবং স্বাধীন চিন্তা করে কিছু লেখালি। যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মানে আমরা এসব খুব খোলামেলাভাবে আপনার কাছ থেকে জানতে চাই, বা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বলাটাও খুব মুশকিল, আপনি কত সালে স্যার জয়েন করলেন লেকচারার হিসেবে? এটা হলো 96 সালে, 96 সাজাল বিশ্ববিদ্যালয়ে, প্রায় আজ থেকে প্রায় 25-26 বছর আগের গল্প। এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য যে যেরকম ব্যাপার আমরা পত্রপত্রিকায় দেখি যে পলিটিক্সের ব্যাপার স্যাপার আছে, মেধাকে অনেক সময় পাশ কাটিয়ে অনেকেই সাফারার আছেন, আপনাদের সময়টা কেমন ছিল? না, আমাদের সময় এরকম ছিল না, আমাদের সময়ে এতটা ছিল না, তবে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতার বিষয়ে তো অনেকগুলো পারিভাষিকতা কাজ করে, বিশেষ করে স্পেশালাইজেশনটা কিন্তু খুব কাজ করতো তখনও, যে সেই এই এই বিষয়গুলোতে খুব ভালো এই জায়গাগুলো ছিল। যেমন আবার এখনও যেমন এখন যে এখন যে সব ক্ষেত্রে কাজ করে এরকমই তো নয়, যেমন আমার আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, আমার বিশ্ববিদ্যালয়ে যখন লেকচারার নিয়োগ দিই আমরা কিন্তু রিটেন নেই, ফলে আমরা কিন্তু একটা লেভেল পর্যন্ত ই করে আসি। এবং আরেকটা বিষয় আমরা এখন করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে রিক্রুটিং এর যে নীতিমালা সেখানে একদম নির্দিষ্ট পর্যন্ত এই পর্যন্ত তাদের ই না থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, তো এই জায়গাগুলো কিন্তু স্ক্রিনিং এর জায়গা আছে। আর ওই সময়ের কথাটা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমি অনেক সময় শুনেছি, বড় সিনিয়রদের কাছে অনেক সময় শুনেছি, বিশ্ববিদ্যালয়ের রিক্রুটিং এর ব্যাপারে হয় কি যে স্পেশালাইজেশনগুলো খুব প্রায়োরিটি দেওয়ার বিষয়টা থাকে। ধরেন একটা ছাত্র খুব ভালো করেছে, একটা টোটাল ওভারঅল রেজাল্ট একটু হয়তো কমা, কিন্তু তার কয়েকটা বিষয়ে তো খুব রিসার্চে ভালো বা অন্য একটা ইয়েতে খুব ভালো, তখন তাকে দিয়ে কিন্তু টিচিংয়ে আনলে ওভারঅল অনেক উপকার। আপনি যেহেতু সিস্টেমের কথা বললেন, আমরা এই সিস্টেমটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। একটা একটা খুব চমৎকার কথা এসছে যে রিটেন নেওয়া হচ্ছে, ভাইবা নেওয়া হচ্ছে, তখন মার্কিংয়ের একটা সিস্টেম আছে, কিন্তু তারপরেও স্যার আমরা বেশ কিছু বিষয় আছে যেগুলোকে অ্যাভয়েড করতে পারি কিনা সিস্টেম ডেভেলপ করে। যেমন একটা হচ্ছে শিক্ষকের প্রিয় পাত্র হওয়া, সেটা অনেক সময় অনৈতিক ব্যাপার স্যাপারগুলোও চলে আসে, রাজনীতির সাথে সম্পৃক্ত, এখন সে দেখা গেলো ক্ষমতাসীন রাজনীতি করছে বা তার বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত, বা ছাত্র জীবনে দেখা গেলো এমন কোনো একটা অপরাধের সঙ্গে সে যুক্ত যেটা তার ক্যারিয়ারের জন্য ইম্প্যাক্ট তৈরি করে। এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো কে পাশ কাটিয়ে শুধু মেধাবী এবং সে শিক্ষকতা পেশায় ভালো করবে, এই ক্ষমতার জোরে বা এই বুদ্ধির জোরে সে শিক্ষক হতে পারে কি না? দেখুন, এই যে কথাগুলো আগে বলছিলাম, এটা এর বাস্তবতা হলো কিছু কিছু কথা আসে যে আপেক্ষিক, আবার কিছু কিছু কথার বাস্তবতাও আছে। যেমন প্রিয় ছাত্র হওয়ার কথা আপনি একটু আগে বলছিলেন, বা বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছিলেন, বা অন্য কোনো প্রভাবের কথা, সব কিছু সব মিলিয়ে এইগুলো কিছুটা আপেক্ষিক, কিছুটা বাস্তবতা। কিন্তু এখন আপনি কার প্রিয় ছাত্র হবেন সেটা আমরা কীভাবে মানে মেজার করব? আমরা যেহেতু মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর, সুতরাং সেই জায়গাটায় ফোকাসটা আরো বেশি হওয়া উচিত। আমি এটা তো ডেভেলপ হয়ে আছে, যেমন আমরা এখন যে সিস্টেমটা বললাম, আমার ওখানে এখন যেটা করছি আমি নতুন রিক্রুটিং এর ক্ষেত্রে, বিশেষ করে যারা লেকচারার নতুন রিক্রুটিং হয়ে যায় সেখানে,
একজন ওই রিটেন নিয়ে তারপরে বিসিএসে তো তাই করা হয়, রিটেন নিয়ে করা হয় থাকে, রিটেন এবং ভাইবা তারপরে। এখন যেটা হয়েছে যে বিসিএস এর যে প্রসেসটা অনেক লেংদি থাকে, আর ইউনিভার্সিটির প্রসেসটা তো স্পেসিফিক সাবজেক্টে, সাবজেক্টের জন্য স্পেসিফিক হয়ে থাকে। তবে আপনি যেটা বলছেন, হ্যাঁ, সবচেয়ে সবার কাছে গ্রহণযোগ্য, যাতে কোনো কথা না ওঠে এরকমভাবে রিক্রুটিং প্রসেসগুলো থাকলে তো সেটাই সবার জন্য মঙ্গল, সেটা জনের জন্য ভালো। বিশ্ববিদ্যালয় পর্যায়ের হয় কি যে এই কথা পক্ষে কথা চলে আসে, অনেক কিছু অপ্রাসঙ্গিক আসে, অনেক কিছু প্রাসঙ্গিক সাথে যুক্ত হয়ে যায়, এই সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়েই রিক্রুটিংটা হওয়া উচিত, যেটা ইতিমধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করে কিন্তু ভালো ফলাফল পাচ্ছে। আমরা সেটাই মনে করি, পরিবর্তনটা আসা জরুরি এবং যিনি যোগ্য তিনি এটা কিন্তু হচ্ছে এখন, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এখন। স্যার, আমরা আপনার লেকচারার লাইফের গল্প একটু আসতে চাই। শিক্ষকতা আপনি যেটা বললেন যে আপনি প্রথমে রিসার্চে ছিলেন, তারপরে আপনি শিক্ষকতা পেশে আসলেন এবং লেকচারার হিসেবে জয়েন করলেন আপনি সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, ওখানে ছিলেন 3 বছরের মতো, রাইট? আচ্ছা, তারপরে আপনি কোথায় আসলেন? এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলাম, নিজের বিশ্ববিদ্যালয়ে। নিজের বিশ্ববিদ্যালয়ে আমার এখানকার ছাত্র ছিলাম, ওখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ একাডেমিক কাউন্সিলের মেম্বার নির্বাচিত হয়েছিলাম, আমি ওখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, তারপর আমি তো সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছি, এর সবাই কিন্তু আমি নির্বাচিত হয়েছি। ইভেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটেরও সিনেট সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলাম। আর যেটা সবচেয়ে ইয়ের বছর, বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ফেডারেশন আছে ওই ফেডারেশনেরও আমি মহাসচিব নির্বাচিত হয়েছিলাম। তো আমি ধারাবাহিকভাবে এই কাজগুলো যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকেই মূলত এগুলো হয়েছে, আর শাহজালালে যখন ছিলাম তখন আমি অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করেছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আছে, ওখানে অহনা পরিষদ নামে একটা সংগঠন করা হয়েছিল, সেখানে 2 দিনব্যাপী একটা বাউল উৎসব করেছিলাম আমরা, এবং সেখানে খুব প্রতিযোগিতা বাউলা শাহাবুল করিম ওনাকে আমরা আনতে পেরেছিলাম, এবং উনি ওই প্রোগ্রাম 2 দিনব্যাপী প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অনেক ভালো ভালো লোক, আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর হাবিবুর রহমান স্যার ছিলেন, প্রফেসর জাফর ইকবাল সাহেব ছিলেন, এখন ওই যে প্রথম আলোতে কাজ করেন উনি নাম করা সাহিত্যিক লেখক আপনার আনিসুল হক সাহেব ছিলেন, ওনারা তখন এই ওই 97-এর কথা বলছে, আজকের কথা না, কিন্তু সেই সময় ওনারা এই প্রোগ্রামগুলোতে এসেছেন। এবং বাউল শাহ আব্দুল করিমকে দিয়ে আমরা যখন তার বক্তব্যটা শুনলাম, আমার কাছে মনে হয়েছিল এতক্ষণ আমরা যা বক্তব্য হয়েছে সবগুলো ম্লান করে উনি বক্তব্য দিয়েছিলেন। আমার এখন খুব আফসোস লাগে যে ওই সময় তো এত রেকর্ডিং বা এইসব করতে হবে এগুলো ভাবি নাই, এই যদি রেকর্ড করে রাখতে পারতাম একটা খুব ভালো অ্যাসেট হতো আমাদের জন্য। চমৎকার একটা বক্তব্য রেখেছিল অতি সাধারণ এবং সরলীকরণের মধ্যে দিয়ে, যেটা মানুষের সাথে কমিউনিকেশন করা খুব সহজে যেতে পারে, ওই তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে বা ইত্যাদি আমরা যেটা শিক্ষকতা যেটা করি সেই জায়গাটা তো কমিউনিকেশন করাটা ইজি হয় না, কিন্তু ওনার কথাগুলো এত চমৎকার ছিল। এবং আমরা একটা স্লোগান ই করেছিলাম ওই বাউল উৎসবে, আগে কি সুন্দর দিন কাটে এটা গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, এই স্লোগানটা দিয়ে আমরা বাউল উৎসবের প্রচারটা করেছিলাম এবং এটা খুব সাকসেসফুল হয়েছিল। আরেকটা জিনিস, আমি কিন্তু এই ইয়ের জীবনেই এই কলেজ জীবন থেকে এই লিটল ম্যাগাজিনের কাজ করতাম, প্রথম করেছিলাম এইচএসসি লেভেলের 2টা সংখ্যা বৈশাখী নামে, একটা ভাজ কাগজ বলে ছোট্ট। এরপরে ইউনিভার্সিটি লেভেলে এসে ঘাম নামে 2টা সংখ্যা করেছিলাম, গদ্য পত্রিকা, যেখানে প্রবন্ধ এবং গল্প লেখা, এবং সেখানে হাসান আলী স্যারের একটা লেখাও আমরা অনেক বলে দিয়ে প্রকাশ করেছিলাম। পরবর্তীতে মানে শিক্ষকতা জীবনে ঘামের আরেকটা সংখ্যা আমরা করতে পেরেছিলাম। তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সাংস্কৃতিক কাজের সাথে আমি খুব যুক্ত ছিলাম, এবং ওখানেও আমি শিক্ষক সমিতিতে একবার সহসভাপতি হয়েছিলাম, একবার সদস্য হয়েছিলাম এই 3 বছরের কাছাকাছি 2 ইয়েতে। তো এই জায়গাগুলো আমার খুব স্মৃতিতে আছে, সেটা তো অনেক বছর আগেকার, কিন্তু এইগুলো আমার স্মৃতিতে খুব জনগোষ্ঠীর ক্ষমতায়ন। আমরা যতদূর জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজকর্ম এরকমই ছিল, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই সাবজেক্ট নির্বাচন কি আপনি করেছিলেন নাকি পিএইচডি যিনি আপনার সুপারভাইজার ছিলেন তিনি? আমি যেদিন এমফিলের ডিফেন্ড করলাম, অর্থাৎ এমফিলের ভাইবা দিয়ে যখন শেষ করার পরে আমাকে ওই আমার সুপারভাইজার সহ এক্সপার্ট যারা ছিলেন সিনিয়র, উনি মারা গেছেন এখন, উনি আসছিলেন, তো ওনারাই আমাকে বললেন যে তুমি এ ফার্দার কী করবা,
তো আমি বললাম যে আমি স্যার পিএইচডি করতে চাই। বলে হ্যাঁ তুমি পিএইচডি করো। তো আমি বললাম স্যার কিসের উপরে কাজ করবো? তখন সারা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডে এম্পাওয়ারমেন্ট নিয়ে খুব নাড়াচাড়া চলছে, এম্পাওয়ার এজ এ কনসেপ্ট। ইউএনডিপি এম্পাওয়ারমেন্ট ডিফাইন করতেছে একরকম করে, বিভিন্ন বড় বড় এনজিওগুলো এম্পাওয়ারমেন্টের ডিফাইন করতেছে একরকম, রুরাল এরিয়ার এম্পাওয়ারমেন্টে কাজ করা, থার্ড ওয়ার্ল্ডের দেশগুলো নিয়ে এম্পাওয়ারমেন্টের কাজ করা। স্যার আমাকে তৎক্ষণাৎ বলে এম্পাওয়ারমেন্টের উপরে কাজ করো, এইটা আমার মাথায় ঢুকেছিল। এবং আমি মূলত বলা যায় যে প্রফেসর হাবিবুর রহমান স্যার, উনি পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ভাইস চ্যান্সেলার হয়েছিলেন, আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হয়েছিলেন, উনি প্ল্যানিং কমিশনেরও ছিলেন, SSRC নামে যে অর্গানাইজেশনটা আছে প্ল্যানিং কমিশনের, সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল, উনি ওখানেও ছিলেন। তো উনি আমাকে ওই এম্পাওয়ারমেন্টের কথা বলাতে পরবর্তীতে আমি তখন এই বিষয়টাকে নিলেন যে বাংলাদেশের রুরাল পোরদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা। আচ্ছা, তো এইটা থেকে আমি প্রভাবিত হই আসলে। বিউটিফুল। সো আপনি করে কি পেলেন এটাতে? অ্যাকচুয়ালি এম্পাওয়ারমেন্ট পরে আমি ভালো কিছু, আমি কয়েকটা মডেল দাঁড় করানোর চেষ্টা করেছিলাম যে পারিবারিক এম্পাওয়ারমেন্ট, সমষ্টির এম্পাওয়ারমেন্ট এবং ওভারঅল মানে পিপুলের এম্পাওয়ারমেন্ট। আমি তিনটা জায়গা থেকে আলাদা আলাদা করে মডেল দাঁড় করিয়েছিলাম এম্পাওয়ারমেন্টে, যে পারিবারিক এম্পাওয়ারমেন্টের ফ্যামিলি এম্পাওয়ারমেন্টে একজন মানুষের কী কী ক্রাইটেরিয়াগুলো লাগবে যে সে ওখানে এম্পাওয়ার হবে। কারণ আমাদের দেশের রুরাল এরিয়াতে তো পরিবারের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে রুরাল উইমেনদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের জায়গাটা একেবারেই নাজুক ছিল, এমনি সাধারণ মানুষেরই ছিল কিন্তু ওই জায়গাটা আরও বেশি ছিল। আমি ওই জায়গাটা ফোকাস করার চেষ্টা করি যে একটা পরিবারে তার কতখানি ক্ষমতায়ন হচ্ছে। মূলত তখন ক্ষমতায়নের ক্ষেত্রে ডিফাইন করা হতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সিদ্ধান্তটা প্রায়োরিটি পাবে কতটা, সেই জায়গাটা এম্পাওয়ারমেন্টের সাথে যুক্ত ছিল। তো পরিবারে তার সিদ্ধান্ত কতটা কার্যকরী হচ্ছে একজন মহিলার বা একজন পুরুষের ইত্যাদি, এই জায়গা থেকে একটা জিনিস দেখানোর চেষ্টা করেছিলাম। আর একটা সমষ্টিতে সমষ্টির জনগণ কীভাবে এম্পাওয়ার হচ্ছে এই জায়গাটাকে দেখানোর জন্য কিছু ক্রিয়েটার করেছি। আর ওভারঅল বাংলাদেশের রুরাল পোরদের এম্পাওয়ারমেন্ট করার জন্য কী কী ক্রিয়েটার, এইভাবে আমি তিনটা বিষয়কে দিয়েছে করতে যেয়ে একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে তাদের সাথে থেকে কাজ করে আমি তারপরে সেই থিসিসটা দাঁড় করিয়েছিলাম। এবং পরবর্তীতে 2007 সালে এটি একটা প্রকাশিত বই বাংলাতে প্রকাশ করা হয়েছিল, এবং এটা আমাদের শুধু দেশে না পাশের দেশ ভারতেও এই বইটির বেশ মানে গিয়েছিল, এবং আমি আমার প্রকাশক বলেছিল যে ওখানেও অনেক চাহিদা ছিল তার বইটা, আমাকে উনি বলেছেন যে ওখানে ই হয়েছে আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো 1998 সালে যোগদান করলেন, তো তারপর কোথায় যোগদান করা হয়েছে, সেখানে কত বছর থেকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 98 সালে সোশ্যালজি ডিপার্টমেন্টে লেকচার হিসেবে যোগদান করলাম, তারপরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর হলাম। এই সময়ের মধ্যে আমি যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের দায়িত্ব পালন করেছিলাম, তারপরে একাডেমিক কাউন্সিল যেটা বললাম এগুলোর দায়িত্ব বিভিন্ন পালন করেছি। তারপরে এটার শেষে এসেই যে 2019 এসে আমি সরকার আমাকে ইয়েতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন নিয়োগ দিল ওখানে আমি চলে আসলাম। মূলত আমি তিনটা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা দিচ্ছি এখন, একটা হলো সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আমার নিজের বিশ্ববিদ্যালয়, ওখানে তো ছাত্র শিক্ষক হিসেবেই দিয়েছি, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্যের দায়িত্ব পালন করছি। তিনটা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা আমার হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় তো কম্পারেটিভলি অনেক নতুন, যেটা আমি শুরুতেই বলছিলাম, এখানে আসার পরে আপনার কী কী চ্যালেঞ্জ আপনার কাছে? এখানে আসার পরে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, বিশেষ করে আপনি যেটা বলেন নবীন বিশ্ববিদ্যালয়, এবং নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের একাডেমিক বিল্ডিং, আমাদের শিক্ষার্থীদের হল থাকার বিষয় শুরু করে ওভারঅল অবকাঠামোগত আমার জনবলের, যেমন আমাদের খুব ফ্যাকাল্টি মেম্বার যেমন শিক্ষকদের জনবলের বিষয়টা আছে, আমার এখন ওখানে 25টা বিভাগ, এবং 25টা বিভাগের যে জনবলের বিষয়গুলোর কিছু চ্যালেঞ্জ আছে, কর্মকর্তা কর্মচারীদের কিছু এই জনবলের বিষয়ে চ্যালেঞ্জ আছে, এবং যে বিষয়টা হলো যে এই জায়গাগুলোর চ্যালেঞ্জগুলো কভার করার সত্ত্বেও আমরা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাইটগুলোতে আমরা বেশ গতিশীল রাখার চেষ্টা করেছি। যেমন করোনার কারণে আমরা থেকে গিয়েছিলাম, কিন্তু আমরা করোনার মধ্যেও অনলাইনে ক্লাস, পরীক্ষা, আবার ইন পার্সন পরীক্ষা, এইভাবে নিতে নিতে আমরা ব্যাকলগ পরীক্ষাগুলো ওভারকাম করার চেষ্টা করেছি। তো চ্যালেঞ্জ তো নতুন বিশ্ববিদ্যালয়ে থাকবেই, সেই চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়েই আমরা একটা জিনিস এখন আমরা বলতে পারি যে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন গতিশীল আছে। মাতিনটা বোধহয় বন্ধুরা ডাকেন, আমার নিকনেম মাতিন নামে খুব পরিচিত পরিচিত এবং আরিফিন মাতিন নামে পরিচিত। আমি যখন এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতাম, নাটক বা
কালচারাল লিটল বই, এই যে আমার যে পত্রিকা লিটল ব্যাগ করতাম, আরিফিন মাতিন লিখতাম। বিউটিফুল স্যার, আপনি অনেক স্মাইলি, যেটা ছাত্র হিসেবে আমার কাছে মনে হয় অ্যাডভান্টেজেস, কারণ শিক্ষক খুব গুরুগম্ভীর হলে তার কাছে যেতে মানুষজন ভয় পায়, ছাত্ররা বিশেষ করে ভয় পায়, এবং আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে অনেক শিক্ষককে এরকম দেখেছি যাদের ধারে কাছে ঘেঁষতেও ভয় লাগতো। তো আপনার ছাত্ররা কেমন আপনার কাছে ফ্রেন্ডলি? আমার ছাত্ররা আমার কাছে খুব ফ্রেন্ডলি, এবং আমি ছাত্র অন্তঃপ্রাণ, আমি এটুকু বলতে পারি আমার ছাত্রদের সাথে আমার মানে খুবই ভালো সম্পর্ক, এবং ছাত্ররা আমাকে খুব পছন্দ করে। এটা বলতে বলে নিজের কথা বলা হবে, তারপরে বলে আমার বিভাগের ছাত্র ছাড়াও, আমার বরিশাল বিশ্ববিদ্যালয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো বিশাল বড় বিশ্ববিদ্যালয়, অনেক বিভাগ আছে, সকল বিভাগের ছাত্রছাত্রীরা আমাকে ভালোবাসে এবং আমার কাছে আসতো। এবং আরেকটা জিনিস ছিল কি, আমি ছাত্রদের দ্বারা সংগঠিত যে সংগঠনগুলো আছে, বিশেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এগুলোর পাশে থাকতাম এবং এদের সাথে থাকতাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক সংগঠন আছে যারা নানান রকমের এই ধরনের কাজ করে, তাদের সাথে কিন্তু আমি সবসময় তাদেরকে উৎসাহিত করি এবং তাদের সাথে থাকি, ফলে ছাত্ররা আমাকে খুব ভালোবাসে। এবং এটা আমি ছাত্রদের ভালোবাসাটা পেয়ে আমি রিয়েলি আমার মনে হয়েছে যে শিক্ষক হিসেবে আমি আমার এই জায়গাটাই খুব সন্তুষ্টির জায়গা। জি অবশ্যই স্যার, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনি পিডিএফ নামে একটি প্রতিবন্ধী সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তো কেমন লাগে আসলে, কেমন অভিজ্ঞতা? এটা খুব একটা ভালো অভিজ্ঞতা, এটা একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চেইন সংগঠন পিডিএফ এর। এটা হলো যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটার চিফ প্যাট্রন হলো ভ্যালি টেইলর, সিআরপি সাভারের যিনি, উনি হলো চিফ প্যাট্রন। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনটি হয়, এবং এই সংগঠনটির সাথে আমি একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আছি। এবং আমি যখন ছাত্র উপদেষ্টা, তখন এই আমাদের যে প্রতিবন্ধী, তারপরে মুক্তিযোদ্ধা, তারপরে আদিবাসী, এদের যে কোটাগুলো ছিল, এখানে প্রতিবন্ধীদের অল্প কিছু কোটা ছিল, আমি এটাকে আমাদের ভাইস চ্যান্সেলর সহ কর্তৃপক্ষের কাছে বলে এটাকে বাড়িয়েছিলাম, এখন আরও বেশি বেড়েছে। এবং এদেরকে আমি ছাত্র উপদেষ্টা দপ্তর থেকে একটা ধরনের ওই দেওয়ার আছে, মানে কিছু অনুদান, আর্থিক সহযোগিতা করা দিয়ে আছে, আমি এদেরকে রোটেশনে দিতাম, এবং আমি ওদেরকে ডেকে ডেকে বলেছিলাম যে তোমরা এই মাসে এই দুইজন নিলে পরের মাসে এই দুইজন নেবে। এইভাবে এদের সাথে আমি থেকে কাজ করতে করতে এদের একটা অফিস করে দিয়েছে ওখানে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসনের একটা অফিস দিয়েছে, এবং সেখানে তাদের নানা রকম কর্মকাণ্ড হয়। বিশেষ করে প্রতিবন্ধীদেরকে একটা জায়গায় আপনারা খেয়াল করে দেখছেন, দেখবেন যে একটু ইনফিরিয়রিটিতে ভোগে, ওরা যদি আপনার পাশে পায় এত উৎসাহী হয়ে যায়, সেই হিসেবে শিক্ষক হিসেবে যখন আমি ওদের সাথে থাকতাম, ওদের খুবই উৎসাহিত থাকতো, এবং ওদের বেশ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোর জন্য আমি চেষ্টা করতাম। যেমন সমাজ কল্যাণ অধিদপ্তরে ওদের কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে, কিছু বৃত্তির ব্যবস্থা আছে, যেগুলো একটু অর্গানাইজ করলেই হয়। আমি নিজে, আমার কাছে ওরা ওদেরকে বলা ছিল যে তোমরা আমার কাছে আসবে, আমি ফোন করে বলে দিতাম, ওরা ওদেরকে পেত। এবং এই ধরনের সকল রকমের এই প্রতিবন্ধীদের দিয়ে কাজ করা, এই কাজগুলো আমি করছি এবং এখনও করি, এখনও ওদের সাথে আমার যোগাযোগ আছে। আমি যে বরিশালে চলে এসেছি, ওদের প্রোগ্রামে আমি যাই, যা আরও ডাকে বা আমার কাছে কথা হয়। এই জায়গাটা থেকে একটা জিনিস বলতে পারি যে এদেরকে যদি একটা সুযোগ করে দিতে পারেন, তাহলে এদের পারফরমেন্স খুব ভালো হয়। আমি এক পাশাপাশিভাবে একটা বলি, বরিশাল জোনে যে মুক্তা পানি আছে না, যে ওই পানিটার যে সেল ডিস্ট্রিবিউটর, যে চিপ, ওই ছেলেটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবন্ধী কোটা থেকে ভর্তি হয়েছিল এবং সেখান থেকে পাশ করে এসে বরিশাল বিভাগীয় প্রধান হয়েছে। আমি যদি ভুল না করে থাকি, নিজে প্রাইম মিনিস্টার এই পানিটার বোধহয় প্রমোশন করেন। জি জি, প্রমোশন করেন। এই যে প্রতিবন্ধী, এটা তো প্রতিবন্ধীদের পানি, ওনার সাইমাওয়াজে তো নিজেও তো, জি জি, ওনার কন্যা যে সম্ভবত উনি এইভাবে কিন্তু ডিসএবলদের নিয়ে কাজ করছেন, এবং উনি তো অনেক বড় মাপের কাজ করছেন, এবং সেই জায়গাটা থেকেও সরকারেরও কিন্তু একটা ভালো প্রতিবন্ধীদের উপরে একটা আছে, মনোযোগ আছে। এবং যে কারণে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধীদের কিন্তু এখন অনেক স্কোপ তৈরি হচ্ছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন প্রতিবন্ধীদের জন্য অনেক স্কোপ তৈরি করা হয়েছে, বিশেষ করে প্রতিবন্ধী কোটার যে আসন সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। যেমন ওখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি তখন ছাত্র উপদেষ্টা, প্রতিবন্ধী বাছাইয়ের জন্য একটা কমিটি ছিল, সেখানে ডাক্তার থাকতো, ছাত্র উপদেষ্টা থাকতো, প্রভিসি থাকতেন, আরও অন্য অন্য স্পেস কিছু বিশেষজ্ঞরা। তো বেশ কিছু প্রতিবন্ধী আসলে, একটা ছেলে আসলো ব্লাইন্ড। এখন ব্লাইন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পরে যে ব্রেইল সিস্টেম, সেটা নেই। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কিছু পড়ানো হয় কিছু সাবজেক্টে। তা আমরা খুব চিন্তায় পড়ে গেলাম যে কিন্তু ছেলেটা পড়তে চায়। আমাদের কেউ কেউ বললো যে না, একে তো আমাদের ব্রেইল সিস্টেম নেই, কীভাবে পড়বে? তোকে তখন জিজ্ঞেস করলো তুমি কীভাবে পড়বা, বললো স্যার আমি রেকর্ড করে পড়বো। তা আমরা ঠিক আছে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে ওকে ভর্তি করা হোক। ওকে সমাজ বিজ্ঞানে ভর্তি সুযোগ পেলেও, বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী পায়ও ভর্তি হলো। ওর মা ওকে প্রতিদিন নিয়ে আসতো, ওর মা খুব স্যাক্রিফাইস করেছে দারুণভাবে।
ও একটা ছোট্ট টেপ রেকর্ডার নিয়ে ওই ক্লাসে যেত, মা হাত ধরে দিয়ে আমার, আমি নিজে দেখা, কারণ আমাদের সমাজবিজ্ঞান আর সমাজকর্ম বিভাগটা উপরতলা নিচতলায় হাসি বিশ্বতলায়, ওর মা হাতে করে করে নিয়ে যেত, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম, যেহেতু আমি ওই সময় ভর্তি করার সময় আমি ওই প্রক্রিয়ার সাথে ছিলাম। অবাক কাণ্ড হবে, এই ছেলেটিকে আমরা মাস্টার্স পরে সম্বর্ধনা দিয়ে বিদায় দিলাম ওই পিডিএফ থেকেই, এই 20 সালে, এই 21 সালে, 20 সালের শেষের দিকে বা 21 সালে ছেলেটা মাস্টার্স করে গেল। ওই ছোট্ট রেকর্ডার নিয়ে সে শুনতো, ক্লাস করতো, ভালো রেজাল্ট করে চলে গেল। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা এবং যে ছেলেটা এখন আমেরিকাতে পিএইচডি করছে, ওই মেয়েটা কিন্তু ব্লাইন্ড, এবং ওই ছেলেটাকে, ছেলেটার নাম হলো বিজান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ও ওকে বিয়ে করলো, আমেরিকায় গেলো, পিএইচডি করছে, পিএইচডি হয়ে গেছে। এবং তার মানে আমরা যদি এদেরকে সুযোগ করে দিতে পারি তাহলে কিন্তু এরা অনেক ভালো যেতে পারে। এবং বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সুযোগগুলো করেছেন, যেমন কোটা করে দিয়েছেন, আর অনেক সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীন থেকে শুরু করে অনেক জায়গায় অনেক বৃত্তির ব্যবস্থা করেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে এই প্রতিবন্ধীদের জন্য এই উইথ ফান্ড বা উইথ স্কলারশিপ সহ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমি ওদের কয়েকটা ট্রেনিংয়ের প্রোগ্রামের ইনোগ্রাল সিজনে আমাকে গেস্ট হিসেবে নিয়ে গেছে ওরা, এবং এত উৎসাহী এরা। আমি বরিশালেও গিয়েছি, রাজশাহীতেও গিয়েছি, রাজশাহীর কম্পিউটার কাউন্সিলের শাখা আছে ওখানে, ওরা 20 জন করে 3 মাসের, 6 মাসের বা 1 মাসের ট্রেনিং দিল। এই ট্রেনিংটা পাওয়ার পরে ওরা কিন্তু নিজেরা কর্মসংস্থানের জায়গায় যেতে পারছে, এটা হলো গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ। সত্যি তাই। স্যার, আরেকটি সংগঠনের দায়িত্ব পালন করছেন ইচ্ছা, সেটা কি শুধু শিশুদের? এইটার একটা কনসেপ্ট ভালো বলি আমরা, ইচ্ছে সংগঠনটার মূল কনসেপ্টটি হলো এরা বাইরের থেকে চাঁদা অনুদান দান কিছু নেবে না। আচ্ছা, তাহলে সংগঠনটা চলবে কিভাবে? সংগঠনটা চলবে ইচ্ছের যারা সদস্য হবে তারা বিশেষ বিশেষ দিনে তারা ফুল, বই এবং ইত্যাদি বিক্রি করবে। আরেকটা জিনিস তারা বিক্রি করে, এই যে বিসিএসএ দেওয়ার জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স নামে ছোট্ট ছোটি বই আছে না, যেটার দাম 20 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 16-17টা হল আছে, এই হলগুলোতে এই বইগুলো ওরা বিক্রি করে, 20 টাকায় বিক্রি করলে 4 টাকা ওই ইচ্ছের ফান্ডে পায়। আচ্ছা, এটা থেকে ফান্ড হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরের একটা এলাকা আছে বিশ্ববিদ্যালয় ঘেঁষা, সেটার ওয়ালের পাশ দিয়ে একটা বস্তি আছে, সেই বস্তি থেকে প্রথমে 18টা ছেলে মেয়েকে জোগাড় করা হলো, এবং এই 18টা ছেলে মেয়েকে টিউশন দেওয়া হবে। টিউশনটা কি, ওরা কিন্তু এনরোল করছে প্রাইমারি স্কুলে, কিন্তু ওদের বাবা মা তো ওরকমই না, ওরা তো টিউশন টিউটর দিতে পারবে না, কিছু না। আমাদের ইচ্ছের কনসেপ্ট হলো এদেরকে প্রতিদিন বিকেলে 2 ঘন্টা করে এরা টিউশন দেবে। ইচ্ছে স্কুল নামে একটা স্কুল, ছোট্ট একটা বারান্দায়, আমি তখন একটা জুনিয়র শিক্ষক, আমরা উদ্বোধন করলাম, আমাকে দিয়ে ওরা একটা উদ্বোধন করি, এই টিউশন শুরু হলো, ইচ্ছে স্কুলের টিউশন। মূল কনসেপ্টটা আমরা ছড়িয়ে দিতে চেয়েছিলাম এরকমভাবে, সেটা হলো যে বাংলাদেশে চাঁদা নিয়ে এই সংগঠনের বিভিন্ন কাজ নিয়ে অনেক কিছু নেগেটিভই হয়, কিন্তু এই শিক্ষার্থীরা যে চাঁদা টাদা না দিয়ে নিজের শ্রম দিয়ে নিজে আর্ন করে সেটার থেকে একটা সংগঠন চালাতে পারে, সেটার একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমরা এটা করি। এটার ব্যাপারে অনেক নিউজ টিউজ হয়েছিল অনেক জায়গায়, এটা এখনও চলছে, এবং এখন ঝরে পড়ে 11-13 জন আছে ওরা, এরা কেউ কেউ প্রাইমারি স্কুল গণ্ডি পেরিয়েছে, এবং সবচেয়ে ভালো প্রাইমারি স্কুলে 4-এ একটা মেয়ে ফার্স্ট হলো, এবং ও চারুকলায় মানে আঁকিয়েতে ফার্স্ট হলো, এবং এই ধরনের রচি মানে দেখা গেছে যে এই কাজটা, ইচ্ছের কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে ওরা কোনো অনুদান নিয়ে, আপনি টাকা সাধলেও ওরা নেবে না, আপনি যে ইচ্ছা করে যাই দিয়ে রাখো, কনসেপ্টই আছে না। আবার ওরা যারা মেম্বার ওরা আবার নিজেরা দিলে সেটা নেবে, যেমন আমাদের ইচ্ছে থেকে চলে গেছে, পাশ করে বেড়ে গেছে ছাত্র, ওরা কী করে বিভিন্ন সময়ে এই ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকমের গিফট পাঠায়, এবং গিফটগুলো আমার খুব মজার, ধরেন পেস্ট ব্রাশ, ওর জুতো বা স্যান্ডেল, বা ওর একটা বইয়ের ব্যাগ, বা ওর একটা টেবিল ল্যাম্প, বা এই ধরনের আমরা সিলেকশনগুলোও এরকম যে যাতে ওর দৈনন্দিন জীবনে কাজে লাগে। রাইট, মূল কথা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন সে কাজটা খুব এনজয় করে করছেন, আপনার সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, শিক্ষকতা পেশা থেকে শুরু করে সারাউন্ডিং আরও যা করা সম্ভব সবগুলো আপনি মজা করেই করেছেন, মানে মন প্রাণ দিয়ে করেছেন। অনেক অনেক বেশি শুভকামনা জানাতে চাই স্যার, কারণ বরিশাল বিশ্ববিদ্যালয় একেবারেই নতুন, সেখানে আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, ইতিহাসের একটা অংশ নিশ্চয়ই, এবং আপনার হাত ধরে আরও অনেক বড় পরিবর্তন আসবে বিশ্ববিদ্যালয়ে, সেটা আমরা চাইব। অবশ্যই অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, আমি সকলের সহযোগিতা চাই, আমার জন্যও দোয়া চাই,
আমি যেন এই সারা জীবন এই সামাজিক এই সাংস্কৃতিক এবং এই ধরনের কাজগুলো করে যেতে পারি এবং আমার আগামীতেও ইচ্ছা আছে আমি যতদিন বেঁচে থাকবো এই ধরনের কাজের সাথে যেন থেকে বেঁচে থাকতে পারি।